ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি তো চলুন আমরা ওয়েবসাইটে প্রবেশ করি ডাব্লিউডাব্লিউ ডট ডট বিডি এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করব এরপর আমরা স্ক্রল করে একটু দেখব নিচের দিকে গত পাঁচই আগস্ট একটি নোটিশ বোর্ডে সার্কুলার দেখা যাচ্ছে সেই সার্কুলারটি হচ্ছে অ্যাডমিশন নোটিশ ফর বিএসসি ইন নার্সিং কোর্সের দু হাজার একুশ এটা আমরা ওপেন করবে এবং দেখব যে ডাউনলোড ডাউনলোড করে নেব নোটিশটি দেখুন ডাউনলোড হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুষদের অধীনে পরিচালিত চার বছর মেয়াদী ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং কোর্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রী ভর্তির জন্য নিম্নলিখিত শর্তে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এসএসসি সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে দু হাজার সতেরো সালে এবং এইচএসসি সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে দু হাজার সালে অনুষ্ঠিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ফলাফল ন্যূনতম সাত পয়েন্ট থাকতে হবে উল্লেখিত পরীক্ষা সমূহের জীববিজ্ঞানসহ উভয় বিভাগ হতে কোনোটিতেই জিপিএ থ্রি এর নিচে গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ থ্রি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বিবাহিত অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কোর্সে যে কোনো পর্যায়ে বিবাহিত প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে একত্রিশ আট দু তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব বাইশ বছর হতে হবে পরীক্ষা ও প্রার্থী নির্বাচন সংক্রান্ত তথ্যগুলি লিখিত পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিট একশো নম্বরে এনসিকিউ পদ্ধতিতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান জীববিজ্ঞান পদার্থ রসায়ন এবং সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট একশোটি প্রশ্ন থাকবে মৌখিক পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র বিশ নম্বরে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ পাবেন লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ পার্সেন্ট এক্ষেত্রে সরকারি আইন প্রযোজ্য হবে এবং উপজাতি প্রার্থীদের জন্য পাঁচ পার্সেন্ট আসন সংরক্ষিত থাকবে উভয় কোটার প্রার্থীদের অন্যদের নেয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে সংরক্ষিত আসনগুলো সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হবে যুক্তিযোগ্য সংখ্যক মেধাভিত্তিক অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসনে মেধাভিত্তিক ভর্তি করা হবে মোট আসন সংখ্যার অনধিক শতকরা জন পুরুষ প্রার্থী দ্বারা পূরণ করা হবে প্রয়োজনীয় সংখ্যক পুরুষ প্রার্থী না পাওয়া গেলে শূন্য আসনে মেধার ভিত্তিতে মহিলা প্রার্থী দ্বারা পূরণ করা হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশ আট দু হাজার একুশ বেলা দুইটা পর্যন্ত তবে ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার তারিখ উনত্রিশ আট দু হাজার একুশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডট এডু ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে চূড়ান্ত প্রার্থীভাবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফলের সঙ্গে ভর্তির জন্য নিম্নলিখিত নির্ধারিত আসনে অতিরিক্ত মেধাভিত্তিক পঞ্চাশ পার্সেন্ট প্রার্থীর অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে ভর্তি শেষে তারিখে শূন্য আসনে যদি থাকে অপেক্ষামান তালিকা থেকে মেধাভিত্তিক প্রমাণানুসারে পূরণ করা হবে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকা বাধ্যতামূলক নির্বাচিত প্রার্থীরা মেডিকেল পরীক্ষায় শারীরিক ও মানসিক সুস্থ বলে বিবেচিত হলে শুধুমাত্র ভর্তির জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকেই অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হয়ে যথাসময়ে কোর্সে অংশগ্রহণ করতে হবে আবেদন করতে যা যা উল্লেখ করতে হবে প্রার্থী জীবন বৃত্তান্ত পোবালি ব্যাংক লিমিটেডের শাখা থেকে ডিপার্টমেন্ট অফ নার্সিং ফান্ড অ্যাকাউন্ট নম্বর এস টিডি উল্লেখিত নাম্বারের অনুকূলে অফার্ধযোগ্য এক হাজার টাকা জমাপূর্বক ব্যাংক জমা রসিদের স্ক্যান কপি আবেদনের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর জিপিএ উল্লেখ করতে হবে আবেদনে অনলাইনে চূড়ান্ত সাবমিট করার পর প্রবেশপত্র প্রিন্ট সংরক্ষণ করতে হবে তা আমরা এইগুলো ভালোভাবে দেখে নিলাম আমরা এখন দেখব কিভাবে আমরা আবেদনটা করব তো চলুন একটু দেখি নিই আমরা নির্ধারিত ওয়েবসাইটের প্রবেশ করব এরপর দেখব যে অ্যাকাডেমিক অপশনে অ্যাকাডেমিক অপশন থেকে আমাকে অ্যাডমিশন অ্যাডমিশনের উপরে দেখেন অ্যাপ্লাই ফর বিএসসি নার্সিং কোর্স এখানে ক্লিক করার পর আমরা একটি অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম পেয়ে যাব সেখানে লেখা থাকবে অ্যাডমিশন টেস্ট ফর বিএইচ ইন নার্সিং প্রোগ্রাম দু হাজার তো অ্যাপ্লিকেশনটি করার আগে আমরা ইনস্ট্রাকশানগুলো ভালোভাবে দেখে নেব সেই ইনস্ট্রাকশনে যে কথাগুলো লেখা আছে সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে অবশ্যই এক হাজার টাকা পুবালি ব্যাংক যে কোনো অনলাইন শাখায় জমা দিতে হবে আপনাকে এটা মনে রাখতে হবে যে কোনো অনলাইন শাখায় জমা দিবেন এক হাজার টাকা বিএসসি ইন নার্সিং বিএসএমএমইউ এর অনুকূলে তবে আপনি জেনে নেবেন অনলাইন শাখা হতে হবে এবং ব্যাংকের স্কর অবশ্যই সংরক্ষণ করবেন এবং রসিদটা স্ক্যান করে রাখতে হবে আবেদনের নির্ধারিত জায়গায় রসিদটা আপলোড করতে হবে তো এখন তিনটা স্টেপে আপনাকে আবেদন করতে হবে প্রথম স্টেপ হচ্ছে ব্যক্তিগত কিছু তথ্য এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে আপলোড করতে হবে আপনার ছবি স্বাক্ষর এবং ব্যাংকের রশিদ এবং তৃতীয়ত হচ্ছে আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস এর ইনফরমেশানগুলো দিতে হবে এরপর ফাইনাল সাবমিট করলে আপনি অ্যাপ্লিকেন্ট কপি এবং অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন তো আমরা প্রথম স্টেপটা দেখতে পারি প্রথম স্টেপ দেখার জন্য আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন নিচে এলাকা আছে মডিফাই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করার পর যদি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে লগ ইন করার একটা অপশান পাবেন তো আমরা প্রথমব্যাপী অ্যাপ্লিকেশন করার জন্য ওপেন করলাম প্রথমত বৈবাহিক অবস্থা এটা দিতে হবে এবং আপনার পুরুষ মহিলা এটা দিতে হবে আপনার নাম ইংরেজিতে বাংলায় এবং আপনার ফোন নাম্বার অবশ্যই দিতে হবে যে ফোন নাম্বারটি আপনি এস পাবেন ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিতে হবে তবে দেওয়াটাই অনেক ভালো হবে এবং এরপর ব্যাংকে টাকা জমা দেওয়ার প্রথমে বলছেন যে লংটা এখানে কিন্তু ডেট দিতে হবে কত তারিখে টাকা জমা দিয়েছেন এবং যে শাখায় টাকা জমা দিয়েছেন সেই শাখাটি উল্লেখ করতে হবে এবং এরপর আপনার এই যে শাখায় টাকা জমা দিয়েছেন সেই শাখার স্কর নং একটা আছে সেই স্কর এখানে নির্ধারিত জায়গায় বসাতে হবে এরপর আপনি একটা পাসওয়ার্ড চয়েস করবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে আপনার ফোন নাম্বার এবং আপনার নাম সংযুক্ত করে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন পাসওয়ার্ড তৈরি করার পর পরবর্তী অপশনে আপনি যেতে পারবেন তবে আপনাদের জন্য একটা কথা বলা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পুবলি ব্যাঙ্কগুলোর শাখাগুলো